নমস্কার, সুস্বাগত আপনাদের সবাইকে। সকালবেলায় আমরা ঠিক যেরকম কথা দিয়েছিলাম যে আজকের অনুষ্ঠান বিশেষ গুরুত্বপূর্ণ, সেটার কারণ হচ্ছে যে আমরা 1426 বাংলা নতুন সাল, নতুন বঙ্গাব্দ, তার জন্য আমরা অপেক্ষা করে বসে রয়েছি হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা। আগামী সোমবার পয়লা বৈশাখ, সারা বাঙালির জন্য নতুন বছরের শুরু। আমরা বাঙালিরা আমাদের মতো স্বজাত আভিজাত্যের সঙ্গে আমরা দিনটিকে পালন করব, আমাদের নিজেদের বছরের প্রথম দিন। কিন্তু প্রশ্ন হচ্ছে সেখানে যে এই যে নতুন বাংলা বছর, বৈশাখ থেকে শুরু করে আবার সেই চৈত্র মাস পর্যন্ত, এই যে মাসগুলো কিরকম যাবে আপনার ক্ষেত্রে? কারণ এই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আমাদের শুভ দিনগুলিকে নির্ধারণ করা হয় এবং আমরা শুভ কাজগুলো করি পঞ্জিক অনুযায়ী। আমি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পণ্ডিতজি, আমার মনে হয় যে বিশুদ্ধ অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনায় তার থেকে অনেক কিছু আমরা জানতে পারি। পণ্ডিতজিকে স্বাগত প্রথম অনুষ্ঠানে। তারপর অনুরোধ এটাই যে নতুন বছরের বর্ষপঞ্জি যদি একটু আপনার মুখ থেকে শোনা যায়। হ্যাঁ, বর্ষপঞ্জি আমি বলবো 1426-এর, কারণ 1425 শেষ। কারণ আমাদের এই 1425 আমরা নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে কাটিয়েছি, অর্থনৈতিক সমস্যা বা যারা চাকরি বাকরির ব্যাপারে চেষ্টা করেছেন তাদের ক্ষেত্রে নানাবিধ সমস্যা এসেছে, নানা রকম প্রাকৃতিক দুর্যোগ, এবং এই নানাবিধ সমস্যা কাটিয়ে আমরা নতুন বছরের দিকে এগোব। অর্থাৎ নতুন বছরটা আমাদের পক্ষে কেমন হবে আগামী দিন, অর্থাৎ মূলত এটা কিন্তু প্রত্যেকের মধ্যে একটা ইচ্ছা থাকে যে আমার রাশি অনুযায়ী নতুন বছর আমি কেমনভাবে কাটাবো। অর্থাৎ আমি একটা কথা বলবো সবসময় যে আপনার মেষ রাশি বলেই খারাপ, আপনার মীন রাশি বলেই খারাপ, সেটা কিন্তু ঠিক নয়। কারণ আমি যেটা মূলত বিচার করি সেটা হচ্ছে, মূলত আমি যেটাকে দেখি সেটা হচ্ছে একটা জন্মছককে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করি আমি। সেটা কী দেখি, একটা জন্মছকের তার গ্রহগত অবস্থার প্রত্যেক জাতক জাতিকার এবং তার গ্রহগত দশান্তর্দশা, তারপর গোচর বা বর্তমান ট্রানজিট অনুযায়ী গ্রহগুলোর কী অবস্থায় আছে, সমস্ত কিছুর মানে অনুযায়ী, অর্থাৎ গ্রহগত অবস্থান অনুযায়ী কিন্তু আমি এটাকে বিশ্লেষণ করি যে তার এই সময়টা কেমন হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আমার যে বিচার বিবেচনায়, অর্থাৎ আমার যে অ্যাস্ট্রোলজিক্যাল বিচার বিশ্লেষণে আমি আসবো মোটামুটি যে মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের মূলত কেমন হতে পারে। সেটা কিন্তু সম্পূর্ণভাবেই যে আপনার যেটাকে আমি বলবো যে 100 ভাগই যে মিলবে সেটা সম্ভব নয় কখনো। কারণ আমি একটা কথা বারবার বলি যে প্রত্যেকটা জাতক জাতিকার কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, তার গ্রহগত অবস্থান এবং দশা অন্তর্দশাগুলো কিন্তু মূলত মানে লক্ষ্য রাখতে হবে, সেগুলোকেও কিন্তু দেখার ব্যাপার আছে। যাই হোক, প্রথমে আসবো আমি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের মূলত কেমন যেতে পারে নতুন বর্ষ, অর্থাৎ নতুন 1426 সাল। মেষ রাশির জাতক জাতিক মূলত দেখা যাচ্ছে যে গ্রহগত ট্রানজিট অনুযায়ী শনি, বৃহস্পতি, রাহু, কেতু এদের অবস্থান অনুযায়ী এটা কিন্তু বিচার হয়, এবং যে সমস্ত গ্রহ হচ্ছে অল্পকালীন মানে গোচরে থাকে এক একটা ঘরে তাদেরকে মূলত আমরা ধরি না। অর্থাৎ সেই ক্ষেত্রে বুধ, শুক্র, মঙ্গল বা এদেরকে আমরা কিন্তু প্রাধান্য দিই না, মূলত প্রাধান্য দিই কি রাহু, কেতু এবং বৃহস্পতি এবং শনিকে প্রাধান্য দিই। হ্যাঁ, এই সমস্ত গ্রহ ট্রানজিটের উপর নির্ভর করে কিন্তু আপনার নতুন বছরে কি আসতে পারে ফলাফল। যাই হোক, মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যারা এডুকেশন বিদ্যা ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে মূলত বলবো যে বিশেষ করে তাদের কিন্তু আশ্বিন মাসের পর থেকে কিন্তু তাদের মূলত ভালো মেষ রাশি জাতক জাতিকাদের, এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে বলবো যে মূলত মানে যেটাকে বলা কার্তিক মাস, কার্তিক মাসের পর থেকে কিন্তু তাদের কর্মপ্রার্থী যারা তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। এবং মেষ রাশির জাতক জাতিকা যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু মূলত বিশেষভাবে অশুভ কিছু আমি পাচ্ছি না, এবং তাদের ক্ষেত্রে কিন্তু মূলত আষাঢ় মাসের পর থেকে, আষাঢ় মাস থেকে ফাল্গুন মাস এই সময়টা কিন্তু তাদের পক্ষে মূলত শুভ, এবং বিবাহের ক্ষেত্রে তারা অগ্রসর হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সাফল্য তাদের আসবে। যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে মূলত আপনারা আগামী কার্তিক মাস পর্যন্ত একটু সাবধানে অবলম্বন করবেন, কার্তিক মাসের পর থেকে কিন্তু আপনারা অর্থনৈতিক সাফল্য এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন, সেই ব্যাপারে কিন্তু নিশ্চিত থাকতে পারেন, এবং নতুন কোনো চিন্তা ভাবনা
সেই ক্ষেত্রে কিন্তু কার্তিক মাসের পর থেকে আপনাদের করতে হবে, বা নতুন কোনো ব্যবসার পরিকল্পনা যদি করেন বা নতুন কোনো লেনদেনের ক্ষেত্রে পরিকল্পনা করেন সেটা কিন্তু মূলত বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত করবেন না, কার্তিক মাসের পর থেকে যদি আপনারা অগ্রসর হন সাফল্য পাবেন। এবং মেষ রাশির যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে পদোন্নতি বলতে পারেন বা দূরভ্রমণের ক্ষেত্রেও কিন্তু বলতে পারেন, তাদের কিন্তু আষাঢ় মাসের পর থেকে কিন্তু শুভাশুভ ফল মিলবে। আচ্ছা ঠিক, হ্যাঁ, একজন রয়েছেন এই আলোচনা থেকে বেরোতে ইচ্ছে করে না কারোরই, সবাই জানতে চান না, এটা আমার এই প্রোগ্রামটা চলবে, চলবে সিরিজ ধরে চলবে, ঠিক, মানে আজকেই যে সবটা শেষ হবে তা নয়। আমরা লাইভ ফোন নেব সঙ্গে, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, একটু জোরে, কে কোথা থেকে বলছেন? আমি অয়ন চন্দ্র বর্তমান থেকে বলছি। আপনি টিভির ভলিউমটাকে মিউট করুন তো। হ্যাঁ, টিভির ভলিউমটাকে একদম বন্ধ করে দিন, মিউট করে দিন। হ্যাঁ, বন্ধ করে দিন। বন্ধ করে দিয়েছেন, বেশ। আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে। আপনার সম্পর্কে, আপনার জন্ম তারিখ বলুন। 6/2/1989। 6/2/1989। টাইম বলুন। টাইম মানে 5/5 ফেব্রুয়ারি রাত 12:20। হ্যাঁ, সরি, 5/5 ফেব্রুয়ারি রাত 12:20। রাত 12:20, আচ্ছা, 6/2/1989। হ্যাঁ, বুঝতে পেরেছি, ডেট চেঞ্জ হয়ে গেছে, 12:20। জন্মস্থান বলুন। জন্মস্থান বর্ধমান। জন্মস্থান বর্ধমান, বেশ, বর্ধমানে জন্মস্থান, তাই তো? আচ্ছা, আপনার জন্মবারটা সোমবার তো, মানে রবিবার রাত, হ্যাঁ, শেষ সোমবার, তাই তো? আচ্ছা, তুলা লগ্ন মকর রাশি আপনার, শ্রবণা নক্ষত্র দেবগণ। আচ্ছা, এবার আমি জন্ম ছকে আসছি আপনার, আপনার তুলা লগ্ন মকর রাশি। আচ্ছা, জন্ম ছকের চতুর্থী রবি বুধ শুক্র চন্দ্রের অবস্থান, পঞ্চম ভাবে রাহুর অবস্থান, সপ্তমে মঙ্গলের অবস্থান, অষ্টমে বৃহস্পতি, নবম প্রতি কারক গ্রহ বুধ, চতুর্থ ভাবে অবস্থান করছে এবং দশম প্রতি কারক গ্রহ চন্দ্র হচ্ছে আপনার দশম ভাবে দৃষ্ট। আচ্ছা, এবং নবম দশমের কিন্তু একটা যোগ আপনার পাচ্ছি জন্ম ছকে। এবার আপনার বর্তমানে গ্রহগত দশান্তর দশা কী চলছে দেখে নিচ্ছি। এখন আপনার বর্তমানে চলছে রাহুর মহাদশা, রাহু হচ্ছে আপনার জন্ম ছকের যেখানে হচ্ছে অবস্থান করছে কুম্ভ রাশিতে, এটা হচ্ছে রাহুর মূল ত্রিকোণস্থ স্থান, ঠিক আছে? এবং তার পাশাপাশি হচ্ছে চন্দ্রের অন্তর্দশা পাস হয়ে এখন মঙ্গলের অন্তর্দশা চলছে, অর্থাৎ রাহুর দশা আপনার কেটে যাবে এই বছরই, আর সরি, হ্যাঁ, আগস্ট মাস থেকে আপনি বৃহস্পতির মহাদশায় পা দেবেন। আচ্ছা, এবার আমি দেখব একটা জিনিস, যে আপনার জন্মছকে যেহেতু শনির সাড়ে সাতির পিরিয়ড চলছে, মূলত এরা কী অবস্থায় আছে? আপনার জন্মছকে মূলত শনির সাড়ে সাতির পিরিয়ডটা সেভাবে কিন্তু প্রভাব ফেলেনি, কারণ শনি হচ্ছে আপনার মিত্র নক্ষত্রে অবস্থান করছে, আগামী দিন আগামী বছর হচ্ছে অতিমিত্র নক্ষত্রে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু সেভাবে মানে সাড়ে সাথে সেভাবে প্রভাবটা আপনি পাবেন না। সামনে বৃহস্পতির মহাদশা আসছে আগস্ট মাস থেকে, বৃহস্পতি আপনার জন্মছকের অষ্টমভাবে অবস্থান করছে। শুনুন, সরকারি চাকরির ব্যাপারে একটু বলে দিন। কি বলবেন? সরকারি চাকরির চেষ্টা করছি তো, ওইটার ব্যাপারে একটু বলে দিন। কি করছেন? সরকারি চাকরির চেষ্টা। সরকারি চাকরি তো এখানে পণ্ডিতজি বলবেন না দাদা, আপনার যদি উদ্যোগ থাকে আপনাকে চেম্বারে আসতে হবে। ওনার সরকারি চাকরি, আমাদের কিছু কিছু প্যারামিটার রয়েছে সরকারি চাকরি, এখান থেকে আপনি পেতেও পারেন নাও পেতে পারেন, বাট এখানে অ্যাস্ট্রোলজিক্যালি কোনো অ্যানালাইসিস হবে না, আপনাকে ডেফিনেটলি চেম্বারে এসে পণ্ডিতজির সঙ্গে কথা বলুন। এরকম বহু ক্ষেত্রে হয়েছে, পণ্ডিতজি যেটা বলে দিয়েছেন সেটাই হয়েছে, আপনাকে তার গাইডলাইনটা মেনে চলতে হবে, বুঝতে পেরেছেন? আপনাকে জাগতে হবে, দেখবেন অ্যাডে বলে জাগো গ্রাহক জাগো, আরে উনি যেরকম অ্যাস্ট্রোলজার উনি আপনার জীবন বলবে, আপনাকে জাগতে হবে না। আপনি যদি জীবন সম্পর্কে অলস হয়ে থাকেন তাহলে সেরকমই হবে, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে কোনো লাভ নেই। আরেকটা ফোন রয়েছে, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার দিদি, আপনাকে স্বাগত। নমস্কার, একদম বলুন, কোথা থেকে বলছেন? আমি মানে শোয়াবাজার, কলকাতা শোয়াবাজার থেকে বলছি। কলকাতা শোয়াবাজার থেকে, কেমন লাগছে পণ্ডিতজির অনুষ্ঠান দেখতে? খুব ভালো লাগে, আমি এই টাইমে প্রতিদিন দেখি কিন্তু পাই না কোনোদিন। সকালের প্রোগ্রামটা দেখেন না 7:45? সকালে হয়ে ওঠে না। কেন হয়ে ওঠে না এটা দেখবেন, কত কিছু থাকে সকালের প্রোগ্রামে। বলুন আপনার ডেট অফ বার্থ। আমার ছেলে সম্পর্কে জানবো। ছেলের জন্ম তারিখ?
ছেলের নাম সুমন কুমার, 6/8/1995। 6/8/1995, টাইম বলুন। রাত 11টা। জন্মস্থান বলুন? কলকাতা। এক মিনিট, না হ্যাঁ, আচ্ছা, রবিবার জন্ম তো আপনার ছেলের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবিবার। আচ্ছা, মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠ নক্ষত্র দেবাড়িগণ। হ্যাঁ, ঠিক আছে। ওর জন্মকালীন শনি বক্রি অবস্থায় ছিল। আচ্ছা, এবার আমি জন্ম ছকে আসছি। ওর হচ্ছে মেষ লগ্ন, লগ্নের চতুর্থী রবি শুক্রের অবস্থান, পঞ্চমে বুধ, ষষ্ঠভাবে মঙ্গল, সপ্তমে রাহু, অষ্টমে বৃহস্পতি চন্দ্র, নবমপতি বৃহস্পতি। আচ্ছা, আর দশমপতি কারক গ্রহ হচ্ছে শনি, দ্বাদশভাবে অবস্থান করছে, দশমপতি দ্বাদশে অবস্থান এবং নবমপতি কারক গ্রহ বৃহস্পতি অষ্টমে অবস্থান করছে, এটাও কিন্তু ভালো নয়, কারণ ভাগ্যপতি কারক গ্রহ দুস্থানগত থাকা শুভ নয়। এবং এর যে জীবযোগটা হয়েছে নিচস্থ চন্দ্র, নিচস্থ চন্দ্র অষ্টমভাবে জীবযোগেরও কিন্তু ফল পাবে না। এবং তার পাশাপাশি কর্মপতি কারক গ্রহ হচ্ছে ওর জন্মছকের কর্মপ্রতিকার শনি দুস্থানগত অবস্থায় আছে, এবং কর্মস্থানেও কিন্তু নানা ধরনের বিড়ম্বনা থাকবে ওর জীবনে, কর্মজীবনের কিন্তু স্থায়িত্ব আসবে না, ঠিক আছে। আর বর্তমানে কিন্তু ওর এখন চলছে রাহুর অন্তর্দশা, শুক্র রাহুর দশান্ত, এই সময়টা কিন্তু ওর পক্ষে ভালো নয়। ওর কিন্তু 2019 সালের ডিসেম্বর পর্যন্ত কিন্তু ভালো কিছু পাচ্ছি না, ঠিক আছে, কর্মজীবনের দিক থেকে। এখন কি পড়াশোনা করছে না চাকরি কিছু চেষ্টা করছে? না, এখন অ্যানিমেশন নিয়ে পড়ছে। হ্যাঁ, দেখুন, এই সমস্ত জন্মছকের ক্ষেত্রে না ভালো টাইম বিশ্লেষণ করা খুব মুশকিল। কারণটা কি আমি বলছি আপনাকে, এখন ওর বর্তমানে যেটা চলছে না, মহাদশাটাও শুভ নয়, মহাদশা হচ্ছে শুক্রের মহাদশা, এটাও ওর পক্ষে শুভ নয়। তার পাশাপাশি হচ্ছে এই 2019 সালের আগস্ট মাস থেকে ওর বৃহস্পতির অন্তর্দশা আসবে। বৃহস্পতি হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ, বৃহস্পতি দুস্থানগত অবস্থায় আছে, অর্থাৎ অষ্টমে বসে আছে, বৃহস্পতির অন্তর্দশা ওকে ভালো দেবে না। তারপরে শনির অন্তর্দশা আসবে, শনি 2022 সাল থেকে, শনিও হচ্ছে কর্মপতি কারক গ্রহ, শনিও দ্বাদশে দুস্থানগত অবস্থায় আছে, অর্থাৎ ওকে কিন্তু একটু আপনাকে মানে বিশেষ করে জীবনে সাফল্যের ব্যাপারে নানাবিধ সমস্যা কিন্তু আমি পাচ্ছি, সে ব্যাপারে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, বুঝতে পেরেছেন? কারণ ওর জন্মছকে কিন্তু চতুর্থে কিন্তু দারিদ্র যুগও আছে, এবং এই ক্ষেত্রে কিন্তু ওর জন্ম কর্মজীবনের দিক থেকে কিন্তু সমস্যা কম বেশি আসবে, সেই ব্যাপারে কিন্তু এখন থেকে ভাবনা চিন্তা আপনাকে করতে হবে, ঠিক আছে, এখন থেকে ভাবনা চিন্তা করুন। আমি আরেকটু কিছু চেষ্টা করা কি কিছু সেসব নেই, শুক্রের মহাদশা চলছে, ঠিক আছে, এই শুক্রটা হচ্ছে ওর দ্বিতীয় পতি, সপ্তম পতি, অর্থাৎ মেষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে হচ্ছে মারক দশা। তার পাশাপাশি এই শুক্র হচ্ছে ওর কম্বাস্ট অবস্থায় আছে, রবির সাথে কম্বাস্ট অবস্থাতে দুজনের 5 ডিগ্রির তফাত মধ্যে রয়েছে, অর্থাৎ 5 ডিগ্রির মধ্যে থাকলে কি হয়, সেই গ্রহটাকে কোনো বল থাকে না তার, সেই গ্রহটা হচ্ছে মৃত অবস্থায় থাকে, ঠিক আছে, এবং শুক্রটা ধরে নিতে হবে ওর মৃত অবস্থায়, এবং সেই শুক্রের মহাদশায় ও ফল পাবে না, এবং রবি শুক্রের প্রবল দারিদ্র দোষ, অর্থাৎ প্রবল দারিদ্র দোষ থাকলে তার জীবনে কিন্তু সাফল্য আসে না, নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে নানাবিধ স্ট্রাগলিং আসে জীবনে। এবং ওর যে জন্মছক অনুযায়ী আপনাকে কিন্তু আগামী দিনের জন্য ভাবনা চিন্তা করে এগোতে হবে, এবং সেই ক্ষেত্রে কোনো জ্যোতিষীর পরামর্শ নিন ইমিডিয়েট, নাহলে কিন্তু আমি কিন্তু ভালো পাচ্ছি না। আমি কিন্তু মূলত অনলাইনেই হোক যেখানে ক্ষেত্রে হোক না কেন, আমি নেগেটিভ কথা কখনো কাউকে বলি না, বা আমার কাছে আসলো নেগেটিভ কথা কাউকে বলি না, কিন্তু আমি বাধ্য হলাম যেহেতু, এবং সেগুলো কিন্তু বোঝাও যাচ্ছে, হ্যাঁ বুঝে, আমি সেটাতে আমি বিশ্লেষণ করে দিলাম কেন আমি নেগেটিভ পাচ্ছি, ঠিক, সেই ব্যাপারে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে, বুঝতে পেরেছেন? আপনি ভাবনা চিন্তা করে এগোন।
ও অ্যানিমেশন ডিজাইনিং করছে, তার আগে ওর জীবনের অ্যানিমেশনটাকে চেঞ্জ করতে হবে। ব্যাপার হচ্ছে যে এর মধ্যে আপনি বুঝতে পাচ্ছেন যে অলরেডি ও কিন্তু ঠিক প্রপার ট্র্যাকে নেই। কারণ আমি সত্যি এরকম প্রেডিকশন পণ্ডিতজির অনেকদিন পরে শুনলাম, মানে যে যে জায়গায় সমস্যা রয়েছে প্রথমেই উনি ছক থেকে বলেছেন এগুলো ঠিক না করলে কিন্তু ওর কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা এবং দারিদ্র যোগ রয়েছে। এই যেমন সাপোজ লগ্নপতি কারগ্রহ মঙ্গল ষষ্ঠ স্থানে আছে, শনি দৃষ্ট, আবার লগ্নে কেতু, আচ্ছা লগ্নভাবও দুর্বল হয়ে গেছে, ভাগ্যভাব দুর্বল, কর্মভাব দুর্বল, তাহলে কি হবে? রবিকে আমরা কি বলি, রবি হচ্ছে কর্ম কারগ্রহ, হ্যাঁ রবি পঞ্চমপতি, সেই রবিও হচ্ছে আপনার জন্মছকে মানে শুক্রের সাথে কম্বাস্ট অবস্থা আছে চতুর্থ ভাবে, অর্থাৎ জন্মছকে কিন্তু নানাবিধ সমস্যা আমি পাচ্ছি। এবং পূর্ণাঙ্গ বিশ্লেষণ করলে আমি আরও যদি জন্মছকে আমি আরও ডিটেলসে চাই, আমি আরও কিছু খারাপ ভালো পাব পেতে পারি, সেটা সময় সাপেক্ষ ব্যাপার, স্বাভাবিক। এই জন্যেই চেম্বারে আসতে বলা। চেম্বারে আসবার জন্য বুকিং করতে হবে 9836-71-9080 নাম্বারে। আরেকটা বুকিং নাম্বার দেখুন টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে 9836-66-4659, এই দুটো হচ্ছে নাম্বার রয়েছে। আপনাকে পণ্ডিতজি অর্থাৎ ভৃগুশ্রী জাতকের কাছে আসতে এই দুটো নাম্বারে ফোন করতে হবে। আপনি হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন 9836-71-9080 হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিভিশন স্ক্রিনে যেটা প্রথম বুকিং নাম্বার যাচ্ছে এই নাম্বারটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, আজকে বিকেল হচ্ছে বেহালাতে চেম্বার আছে 12 তারিখ, আজ 13 তারিখে গড়িয়াতে চেম্বার আছে, 14 তারিখ মেচেদাতে চেম্বার রয়েছে, 16 তারিখে হাওড়াতে বসছেন পণ্ডিতজি, 20 তারিখ থাকবেন ব্যারাকপুরে, 21 তারিখ যাবেন বর্ধমানে, বর্ধমান থেকে মনে আজকে ফোন ছিল, 25 তারিখে যাবেন জামশেদপুরে, 26 তারিখ থাকছেন খড়গপুরে, 5 তারিখ চলে যাবেন দিল্লিতে, 9 তারিখ থাকবেন আসামে অর্থাৎ গুয়াহাটিতে, 10 তারিখ থাকছেন ত্রিপুরার আগরতলায়, 11 তারিখ দুর্গাপুর, আর 12 তারিখ আসানসোলে চেম্বার রয়েছে। চেম্বারগুলোর জন্য বুক করতে হবে। উইকলি চেম্বার রবি এবং বুধবার বারাসাতে চেম্বার আছে, সোমবার গড়িয়াহাটে চেম্বার থাকে, মঙ্গলবার বালিতে চেম্বার থাকে। আর প্রোগ্রাম দেখবার জন্য আপনাকে সিটিভিএন খুলতে হবে, কোন কোন সময়ে বলে দিচ্ছি, 7:45 সোম থেকে শনি অর্থাৎ সপ্তাহে 6 দিন প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠান দেখবেন, পণ্ডিতজি থাকবেন। কেন অনুষ্ঠানটা দেখতে বলছে, অনুষ্ঠান দেখার পরে আপনি নিজে বুঝতে পারবেন, আর আমাকে জিজ্ঞেস করতে হবে না। আচ্ছা, মঙ্গল বুধ আর শুক্রবার 1:35, মঙ্গল বুধ শুক্র, মানে আজকে যে শুরু হলো শুক্রবার 1:35 থেকে প্রোগ্রাম, এরকম মঙ্গল বুধ শুক্র। আচ্ছা, মঙ্গলবার হচ্ছে আরেকটি প্রোগ্রাম আছে 9:00, অবশ্যই দেখবেন তো শনিবার 9:00 প্রোগ্রামে শুনছি আমরা বিশেষ কন্টেন্ট থাকছে, শনিবার 9:00 প্রোগ্রামটা দেখবেন, শনিবার 9:00, সরি মঙ্গলবার 9:00, মঙ্গলবার 9:00 বিশেষ করে বলে দিচ্ছি আপনাদেরকে, আজকে বলে রাখলাম, দেখবেন এটা। আর শনিবার হচ্ছে 11:00, শনিবার হচ্ছে 11 PM at night রাত্রেবেলায়। এবার এই যে বিভিন্ন জায়গায় প্রোগ্রামগুলোকে ডেকোরেট করা, তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে সমাজের সমস্ত শ্রেণীর লোক একটা সময়ে বাড়িতে বসে থাকেন না, যারা ব্যবসা করেন তাদের জন্য একটা সময় অ্যাভেলেবিলিটি আছে, যারা চাকরি করেন তারা এক সময় দেখতে পারেন, যারা ঘর গৃহিণীর গৃহস্থালির কাজ করেন তাদের জন্য একটা সময়, সবার জন্য মঙ্গলার্থে যাতে আমরা অ্যাস্ট্রোলজিকে কাজে লাগাতে পারি তার ব্যবস্থা কিন্তু এই প্রোগ্রাম যে ডায়াগ্রাম করা আছে এই ডায়াগ্রামের মধ্যে আছে। কেউ কি আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নামটা, নামটা জয়দীপ, জয়দীপ, জয়দীপ মাহাতো। আচ্ছা জয়দীপ বাবু কোথা থেকে? মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম থেকে বলছি, সরি সরি, বলুন ডেট অফ বার্থটা বলুন। রাইট, আমার 7 December 1994 এটা কার? এটা আমার। আচ্ছা টাইমটা বলুন। সকাল 6:08 সকাল 6:08, জন্মস্থান ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম তাই তো? আচ্ছা জন্মবারটা বুধবার তো? হ্যাঁ। বৃশ্চিক লগ্ন মকর রাশি শবনা নক্ষত্র দেবগণ, ঠিক আছে? হ্যাঁ জানতেন এটা? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন উনি কি যে বলছেন সেটা কানে মানে? হ্যাঁ হ্যাঁ শুনে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বৃশ্চিক লগ্ন, লগ্নে রবি বুধ বৃহস্পতির অবস্থান, আচ্ছা তৃতীয় চন্দ্র শনি হচ্ছে চতুর্থ প্রতি সক্ষেত্র অবস্থান করছে, সপ্তম অষ্টম নবম স্থানের অধিপতি কারক গ্রহ চন্দ্র সক্ষেত্রে দৃষ্ট, মঙ্গল দশম ভাবে অবস্থান করছে, দশম প্রতি কারক গ্রহ রবি বৃহস্পতি যুক্ত লগ্নে, শুক্র দ্বাদশে অবস্থান করছে সক্ষেত্রে, অর্থাৎ সপ্তম অষ্টম নবম প্রতি সক্ষেত্রে দৃষ্ট, দশম প্রতি লগ্নে অবস্থান বৃহস্পতি যুক্ত,
আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার জন্মছকে লগ্নপতি কারক গ্রহ এবং দশমপতি কারক গ্রহর ক্ষেত্র বিনিময় যোগ। আচ্ছা, এবার আমি জন্মছকের দশান্ত দশা দেখে নিচ্ছি। বর্তমানে আপনার চলছে হচ্ছে রাহুর মহাদশা, রাহুর মহাদশার সাথে চলছে হচ্ছে শুক্রের অন্তর্দশা, রাহুর দশা শুক্রের অন্তর্দশা। আপনার জন্ম ছকটা কিন্তু ভালো, কিন্তু দশান্ত দশাটা কিন্তু ভালো পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এবার আমি আসছি। এখন যেহেতু আপনার সাড়ে সাতির পিরিয়ড চলছে, সাড়ে সাতির পিরিয়ডে কিন্তু আপনার রবি অর্থাৎ শনির অবস্থান কিন্তু ভালো, সাড়ে সাতে সেভাবে কুপ্রভাব পড়বে না আপনার জন্মছক অনুযায়ী। শুনুন, আপনার জন্মছক অনুযায়ী কিন্তু যেহেতু চতুর্থ প্রতিকারক গ্রহ শনি সক্ষেত্র অবস্থান, পঞ্চম প্রতিকারক গ্রহ বৃহস্পতির পঞ্চমভাবে সক্ষেত্রে দৃষ্ট, তার পাশাপাশি দশম প্রতিকারক গ্রহ হচ্ছে আপনার জন্মছকে রবি বৃহস্পতিযুক্ত লগ্নে, আপনার কিন্তু মানে বিশেষ করে এডুকেশনের জায়গা খারাপ পাচ্ছি না, তার পাশাপাশি হচ্ছে আপনার টেকনিক্যাল লাইনে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য। আচ্ছা, এবার আমি আপনাকে একটা জিনিস সতর্ক করব, সেটা হচ্ছে বর্তমানে 2021 ডিসেম্বর মাস পর্যন্ত আপনার রাহুর দশা শুক্রের অন্তর্দশা দুটো প্ল্যানেটই হচ্ছে দ্বাদশে দুস্থানগত অবস্থায় আছে, তার দশান্তর্দশা আপনি ভালো পাবেন না, অর্থাৎ কর্মজীবনের দিক থেকে কিন্তু সাকসেস এই সময়টা আপনার আসবে না, নানাবিধ বিড়ম্বনা, অর্থাৎ কর্মজীবনের স্থিতি উন্নতিতে সমস্যা, সেটা কি হচ্ছে? হ্যাঁ, আমি এই রিসেন্ট একটা এলপির বেরিয়েছিল না, লোকো পাইলট, এটা সেকেন্ড রাউন্ড অব্দি গেছিলাম, তো সেকেন্ড পেপারে একটু প্রবলেম হয়ে গেছে, 3 নম্বরের জন্য হয়নি, এবার রিপাবলিশ করবে বলছে, কি হয় জানি না, এরকম আটকে যাচ্ছে আর কি। আপনার চাকরি যোগ কিন্তু ভালো আছে, কারণ ভালো কিছু পাচ্ছি না, কারণ আপনার দশান্ত দশা আপনার পক্ষে মানে এই সময়টা কিন্তু আপনার অনুকূলে নয়। ঠিক আছে, আচ্ছা, আমি পণ্ডিতজির কথার মাঝখানের কথা মানে বলে ফেলার ধৃষ্টতা করলাম, আপনার যদি পরবর্তীকালে আবার চাকরির এইরকম এসে 3 নম্বরের জন্য 2 নম্বরের জায়গায় 1 নম্বরের জন্য কেটে যায়, আপনার কি সেটা ভালো লাগবে অভিপ্রেত? না না, হ্যাঁ সেটা একবার পণ্ডিতজির সাথে যোগাযোগ করা উচিত, ওইটাকে যেহেতু সরকারি চাকরির বিষয়ে আপনি চেম্বারে এসে সময় দিন পণ্ডিতজিকে, আপনি দেখবেন একটা জিনিসকে যত ঘষা যায় সেটা তত মসৃণ হয়, পণ্ডিতজির কাছে এসে আপনি জীবনকে এইভাবে মসৃণ করার চেষ্টা করুন, তারপর যে শাইনিংটা আসবে আপনি টিভিতে ফোন করে বলবেন, আপনাকে আলাদা বলা তো টিভিতে খারাপ হলে বলবেন, ভালো হলে ভালো বলবেন। আমি পণ্ডিতজিকে এত রেসপেক্ট করি ঠিক এই কারণের জন্য, মানে আপনি যদি পিওর অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস আপনার ছকের জানতে চান তাহলে আপনাকে ওনার কাছে আসতেই হবে, আর কিছু করার নেই, মানে এক্ষেত্রে আর কোনো অল্টারনেটিভ নেই আমি যে বলবো সেটা। দেখুন, আপনার কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু আমি কোনো নেগেটিভ কিছু বলবো না, কারণ কর্মজীবন আপনার ভালো হবে, কারণ কর্মস্থান আপনার ভালো, কিন্তু একটু লেটে, সেই ক্ষেত্রে আপনি যদি অনেক লেটে যদি হয় সেই ক্ষেত্রে এতদিন যে সহ্য করতে পারেন সেটা আলাদা ব্যাপার, কারণ আপনার কিন্তু 2021 ডিসেম্বর আগে ভালো পাচ্ছি না, বয়সটা চলে যাবে, কারণ 2021 ডিসেম্বর থেকে আপনার রবির অন্তর্দশা, রবি হচ্ছে আপনার আত্মকারক গ্রহ, রবি দশমপতি, রবি হচ্ছে বৃহস্পতিযুক্ত অবস্থায় আছে এবং রবি মঙ্গলের ক্ষেত্র বিনিময়ে আপনি কর্মজীবন আপনার ভালো হবে, কিন্তু একটু লেট হবে, এই সময়টা আপনার পক্ষে ভালো না, এই সময় কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যাতে আপনার এই সময়টা কোনো কর্মজীবনের দিক থেকে কোনো নেগেটিভ কিছু না আসে, সেক্ষেত্রে কিন্তু এখন থেকে কোনো প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আগে এগোতে হবে আপনাকে। বোঝা গেল, আজকে আর হাতে সময় নেই, শেষ করতে হবে, অবশ্যই আপনারও সঙ্গে থাকবেন আমার স্থির বিশ্বাস, আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার নমস্কার।